وأموالهم بأن لهم الجنة. নিশ্চয় আমি আল্লাহ যারা ঈমানওয়ালা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর হুকুম মানে আমার নবীর তরিকা মানে তাদের জান তাদের জীবন তাদের সম্পদ সবকিছু আমি আল্লাহ কিনে নিয়েছি কিসের বিনিময়ে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে আমি তাদের সব কিনে নিয়েছি সুবহান আইসিএম মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد كم رأينا قبل الحمد لله الله باك الشكر শুরুতেই আমাদের মনিব আমাদের রব আমাদের মালিক মহান রবের জন্য মহান আল্লাহর জন্য আমরা উচ্চ আওয়াজে কালিমাতুল শুকর পড়ে নিচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه প্রশংসা করলাম কার সর্বঅবস্থায় প্রশংসা করব একজনের তিনি কে আল্লাহ অসংখ্য গুণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী দোজাহানের বাদশা নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সমস্ত নবীদের সরদার সমস্ত ইমামের ইমাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মসজিদের মুসল্লি ভাইরা আমরা ধারাবাহিক আলোচনা থেকে একটু সরে এসে গত জুমায় নতুন বছরকে আমরা তাওবা ইস্তেগফারের মধ্য দিয়ে শুরু করেছি তো আজকেও ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু আমরা না নিয়ে একটি প্রাসঙ্গিক বিষয়কে আমরা সামনে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের দেশে নির্বাচন হয়েছে কি বলেন হয়েছে কি হয় নাই কিছু মুনাফিক এই নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জাতির সামনে উন্মুক্ত করেছেন এবং যারা এতদিন মুসলমানের সুরত ধরে আলেমের সুরত ধরে দাড়ি টুপি লাগিয়ে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাদেরকে আল্লাহ তাআলা এই নির্বাচনের মাধ্যমে দুনিয়ার চূড়ান্ত লাঞ্ছিত করেছেন জোরে বলো ঠিক কি না মুনাফিক আমাদেরকে একটু চিনতে হবে এই পৃথিবীতে বর্তমানে প্রায় 8 বিলিয়ন মানুষ তার উপরে 2022 সালের জরিপ বলছি 8 বিলিয়নের উপরে বিলিয়ন মানে বুঝুন তো মানে 800 কোটিরও উপরে মানুষ তার ভিতরে মুসলমানের সংখ্যা 200 কোটির কাছাকাছি আর বাকি 600 কোটি কি মুসলমান না মুসলিম মনোযোগ কি আপনাদের আছে একটু কথাবার্তা বলতে হবে 200 কোটি যদি মুসলমান হয় আর বাকি 600 কোটি কি অমুসলিম এই অমুসলিমদের মধ্যে আবার খ্রিস্টান আছে না নাই প্রায় 250 কোটি ইহুদি আছে প্রায় 2 কোটির কাছাকাছি হিন্দু আছে প্রায় 120 থেকে 130 কোটি হ্যাঁ বৌদ্ধ আছে প্রায় 60 কোটির কাছাকাছি এভাবে বিভিন্ন ধর্ম মিলে জৈন আছে আরও বিভিন্ন পৃথিবীতে ধর্মের তো কোনো অভাব নাই বিভিন্ন ধর্ম মিলে টোটাল এই 600 কোটি তাহলে মুসলমান কয় কোটি 2 কোটি বাকি 600 কোটি এরা মুসলিম না মুসলিম আল্লাহকে স্বীকার করে কি করে না করে না 200 কোটি আল্লাহকে স্বীকার করে 200 কোটি আল্লাহকে কি করে স্বীকার করে এই যে 600 কোটি বাকি 600 কোটি হিন্দু যারা আছে তাদেরকে বলেন তোমরা কীভাবে চলো কী মেনে চলো তারা বলবে আমরা বেদ রামায়ণ তারপরে কি মহাভারত এভাবে করে তাদের গীতা যে ধর্মগ্রন্থগুলো আছে বলে আমরা এগুলো মেনে চলি বলবে কি বলবে না আপনি ইহুদিকে জিজ্ঞেস করেন সে কি বলবে যে আমি তাওরাত মেনে চলি আপনি খ্রিস্টানকে জিজ্ঞেস করেন সে কি বলবে যে আমরা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মেনে চলি আপনি বৌদ্ধকে জিজ্ঞেস করবেন সে কি বলবে বলে আমাদের ধর্মগ্রন্থ ত্রিপিটক এভাবে প্রত্যেক ধর্মের মানুষের তাদের বিধান সংবিধান ধর্মগ্রন্থ আছে না নাই আপনি মুসলমানকে জিজ্ঞেস করবেন মুসলমান কি বলবে যে আপনি কি মেনে চলেন কি বলবে কোরআন মেনে চলি বলবে কি বলবে না তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে 800 কোটির উপরে 8 বিলিয়নের উপরে মানুষ বর্তমানে জীবিত আছে এই পৃথিবী থেকে প্রায় 108 বিলিয়ন মানুষ গত হয়ে গেছে 108 বিলিয়ন মানুষ কি হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে মাটির নিচে চলে গেছে
পৃথিবীতে আছে মাত্র এখন কয় বিলিয়ন 8 বিলিয়ন মানে 800 কোটি তাহলে 1800 কোটি মানুষ মাটির তলে আল্লাহু আকবার কয় না ক্ষমতা কার আল্লাহ তো এই 800 কোটিও কি দুনিয়াতে থাকবে না পর্যায়ক্রমে তারাও কোথায় চলে যাবে মাটির নিচে চলে যাবে তো এখন আমরা এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের পরিচয় জানলাম এখন মুনাফিক কই মুসলমান আছে আছে না নাই হিন্দু আছে না নাই খ্রিস্টান আছে না নাই ইহুদি আছে না নাই বৌদ্ধ আছে না নাই জৈন আছে না নাই অনেক ধর্মের মানুষ আছে মুনাফিক কই হ্যাঁ তাহলে একটা বুঝার বিষয় 200 কোটি মানুষ মুসলিম 600 কোটি মানুষ অমুসলিম যারা আল্লাহকে মানে না ওই 600 কোটির ভিতরে কিন্তু মুনাফিক নাই ওই 600 কোটির ভিতরে কি নাই মুনাফিক কি ওখানে আছে ওখানে নাই মুনাফিক যদি আপনাকে খুঁজতে হয় তালাশ করতে হয় বেছে নিতে হয় কোথায় যাইতে হবে এই 200 কোটির ভিতরে তালাশ করতে হবে অর্থাৎ মুসলমানের ভিতরেই কি আছে মুনাফিক আছে তো আজকে মুনাফিকের একটু পরিচয় নিয়ে আলোচনা করব কারণ এই মুনাফিক অন্য কোন ধর্মের বিধর্মীর ভিতরে নাই আমাদের ভিতরেই মুনাফিক বাস করে আমরা তাদেরকে চিহ্নিত করতে হবে এবং নিজের ভিতরেও যদি মুনাফিকের কোনো নিফাক কোনো দোষ কোনো বৈশিষ্ট্য এসে থাকে সাথে সাথে তাওবা করে কালিমা পড়ে আবার কি হতে হবে মুসলমান হতে হবে তাহলে পৃথিবীতে মানুষের ক্যাটাগরি যদি আপনি হিসাব করেন তিনটা এক হচ্ছে মুসলিম বলেন না এক কি মুসলিম আরেক হচ্ছে কাফের আরে কি কাফের মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে আরেকটা হচ্ছে মুনাফিক তিন বৈশিষ্ট্যের মানুষ তিন বৈশিষ্ট্যের মানুষের ভিতরে দুই বৈশিষ্ট্যের মানুষ মুসলিম তারা দুই বৈশিষ্ট্যের মানুষ কিসের ভিতরে পাওয়া যায় মুসলিম যারা ঈমান এনেছে তাদেরকে মুসলিম বলা হয় এর ভিতরে আবার কিও আছে মুনাফিকও আছে আরেক বৈশিষ্ট্য এটা আলাদা তো তিন বৈশিষ্ট্যের মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন দেখেন প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ঈমানদার প্রথম শ্রেণীর মানুষ কারা ঈমানদার ঈমানওয়ালা কথা কি বুঝে যায় একটু গলায় সমস্যা আওয়াজটা অন্যরকম হয়ে গেছে ঠান্ডা লাগছে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ঈমানদার মুমিন তাদের নাম কি মুমিন তাদের আরেকটা নাম হচ্ছে তারা মুসলমান তারা কি মুসলমান মুমিন ঈমানদার ঈমানওয়ালা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন যারা ঈমানওয়ালা সব মুসলমান আবার ঈমানওয়ালা নয় সব মুসলমান কি নয় ঈমানওয়ালা নয় কিন্তু সব ঈমানওয়ালা মুসলমান সব ঈমানওয়ালা কি মুসলমান এখানে বুঝতে হবে সব মুসলমান কি নয় ঈমানওয়ালা নয় মুসলমানের ঈমান আসেও যায় মুসলমানের ভিতরে কিছু মুনাফিক আছে না নাই কিন্তু সব ঈমানওয়ালা যাদের ঈমান পাক্কা তারা আবার সবাই মুসলমান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঈমানদারদের সুসংবাদ দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার নিশ্চয় যারা ঈমান এনেছে নিশ্চয় যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে আমি আল্লাহকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে শুধু এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকে নাই ওয়া আমিনুস সালিহাত তারা সৎ কাজ করেছে নেক কাজ করেছে ভালো কাজ করেছে আমার হুকুম মতো তারা চলেছে আমার নবীজির তরিকা মতো তারা চলেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আমি মালিক বানাবো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন নিশ্চয় আমি আল্লাহ যারা ঈমানওয়ালা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর হুকুম মানে আমার নবীর তরিকা মানে
তাদের জান তাদের জীবন তাদের সম্পদ সব কিছু আমি আল্লাহ কিনে নিয়েছি কিসের বিনিময়ে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে আমি তাদের সব কিনে নিয়েছি সুবহান তার মানে হচ্ছে যারা প্রকৃত ঈমানদার তাদের স্থান হচ্ছে আল্লাহর সুসজ্জিত জান্নাত সুবহান দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের যারা আছে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এক হচ্ছে কাফের মুশরিক আরেক হচ্ছে মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া'আদাল্লাহু মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যখনই কোরআন কারীমে মুনাফিক এবং কাফের তাদের আলোচনা একসাথে এসেছে আল্লাহ তাআলা সবার আগে প্রথমেই মুনাফিকের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক যারা মুনাফিকি করে যারা মুনাফিক যারা কাফের আমি আল্লাহর শপথ তাদের স্থান হচ্ছে লানতের জাহান্নাম নাউজুবিল্লাহ বলেন তাদের স্থান কোথায় জাহান এরপর আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন আমি আল্লাহ সমস্ত মুনাফিক সমস্ত কাফেরকে জাহান্নামে ঢুকাবো নাউজুবিল্লাহ এভাবে কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে অসংখ্য আয়াত তারা বলছেন ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাল মিনান নার মুনাফিকের স্থান শুধু জাহান্নামে তা নয় জাহান্নামের সর্বনিম্ন স্তরে সবার গভীরে থাকবে মুনাফিক তার উপরে থাকবে কাফের মুশরিক নাউজুবিল্লাহ মুনাফিকের স্থান কোথায় সবার নিচে সবার নিচে তাহলে মুনাফিকের দ্বারা ক্ষতি বেশি মুনাফিকের দ্বারা কি বেশি এজন্য যত জায়গায় মুনাফিকের আলোচনা হয়েছে কাফের আলোচনা হয়েছে আল্লাহ তাআলা প্রথমে কার নাম বলেছেন মুনাফিকের নাম এরপরে কাফের মুশরিকের নাম বলেছেন কোরআন কারীমে মুনাফিকের নামে সূরা আছে আছে না নাই সূরার নাম সূরা মুনাফিকুন কি নাম বলেন মুনাফিকুন কাফেরের নামেও সূরা আছে সূরার নাম কি সূরা কাফির মুমিনের নামেও সূরা আছে সূরার নাম কি সূরা মুমিনুন সূরার নাম সূরা মুমিনুন তাহলে কাফেরের নামে যে সূরা আছে ওই সূরার আয়াত হচ্ছে ছয়টা কয়টা বলেন না আপনারা জানেন না এটা কুলিয়া আইয়ুহাল কাফির মুনাফিকের যে সূরা আছে ওই সূরার দারফিস্টা এগারো আয়াত কয়া তাহলে মুনাফিকের সমস্যা বেশি না কম বেশি কাফেরদের থেকে মুনাফিকরা ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর মুনাফিকরা আল্লাহর দুশমন মুনাফিকরা কি আল্লাহর দুশমন মুনাফিক কোথায় পাবেন আপনি যদি ইহুদি তালাশ করেন বলে ইহুদি আমি কোথায় পাব আপনাকে যদি বলি ইসরায়েল চলে যান সেখানে লক্ষ লক্ষ ইহুদি পাবেন কি পাবেন না আপনি যদি বলেন হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই আপনাকে বলবো আপনি আমেরিকা চলে যান ঠিক কিনা সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি কি আছে খ্রিস্টান আছে আপনাকে আপনি যদি প্রশ্ন করেন হুজুর আমি হিন্দু দেখতে চাই হিন্দু মানে আমি আপনাকে বলবো আমার পাশের বন্ধু রাষ্ট্র ভারতে চলে যান কোটি কোটি হিন্দু সেখানে বসবাস করে ঠিক কিনা আপনি যদি বলেন হুজুর আমি বৌদ্ধ দেখতে চাই তাহলে আপনি মায়ানমার ভুটানে চলে যান ঠিক কিনা বলেন এভাবে প্রত্যেক জাতির প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের আলাদা আলাদা একটা দেশ আছে আছে না নাই এখন আপনি যদি হঠাৎ প্রশ্ন করেন হুজুর আমি মুনাফিক দেখতে চাই কোথায় যাব তখন আপনাকে আমি কি বলবো বলবো যে যে সমস্ত রাষ্ট্র মুসলিম প্রধান রাষ্ট্র আপনাকে মুনাফিক দেখতে হলে সৌদি আরবে যেতে হবে ঠিক কিনা মুনাফিক তালাশ করতে হলে বাংলাদেশে তালাশ করতে হবে মুনাফিক দেখতে হলে মালয়েশিয়া যেতে হবে ইন্দোনেশিয়া যেতে হবে মুনাফিক দেখতে হলে কাতার দুবাই বাহরাইন ওমান আবুধাবি সেখানে যেতে হবে আপনাকে মুনাফিক দেখতে হলে মিশরে যেতে হবে ইরাক ইরানে যেতে হবে ঠিক কিনা তাহলে মুনাফিকের দেশ কোনটা মুনাফিকের দেশ
কথা কয় না মুনাফিকের দেশ কোনটা মুসলমানের দেশ সব জাতির সব ধর্মের মানুষের আলাদা আলাদা একটা রাষ্ট্র পরিচয় আছে না নাই কিন্তু মুনাফিকের রাষ্ট্র কোনটা সব মুসলমানের রাষ্ট্রই মুনাফিকের রাষ্ট্র নাউজুবিল্লাহ কোন না আরো জোরে কোন না নাউজুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে যখন অবস্থান করছেন জীবিত ছিলেন দুনিয়াতে ছিলেন মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন মদিনায় বসবাস করতেন সেই সময় রাসূলুল্লাহ পিছনে নামাজ পড়ত রাসূলুল্লাহর পিছনে কি করত নামাজ পড়ত সাহাবীদের সাথে চলাফেরা নবীর সাথে চলাফেরা বড় বড় আল্লাহর জান্নাতি বান্দাদের সাথে চলাফেরা ঠিক কিনা সেই জায়গায় মুনাফিকের কোনো অভাব ছিল না সেই জায়গায় বড় বড় মুনাফিক ছিল পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিকের নাম কি বলেন আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল বলেন আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল পৃথিবীর সবচেয়ে নামকরা মুনাফিক যিনি নবীর পিছনে নামাজ পড়ত নবীর থেকে নবীকে হাদিয়া দিত নবীর সাথে খাবার খেত নবীর সাথে সফরে যেত নবীর সাথে উঠা বসা ছিল সাহাবীদের সাথে উঠা বসা ছিল তার একটা ছেলে ছিল আব্দুল্লাহ সে ছিল আবার পাক্কা মুসলমান সুবহানাল্লাহ তাহলে সবচেয়ে বড় মুনাফিক ছিল নবীর পিছনে এজন্য এই জমানারও সবচেয়ে বড় বড় মুনাফিকগুলো মুসলমান দেশে ঠিক কিনা মুসলমানের দাড়ি টুপি লাগিয়ে জুব্বা লাগিয়ে টুপি লাগিয়ে মুসলমানের প্রতিনিধি হয়ে মুসলমানের পিছনে বাস দেয় সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করে মুনাফিকরা জোরে বলেন ঠিক কিনা এই যে কিছুদিন আগে নির্বাচন হলো চিহ্নিত দুইজন মুনাফিক আপনারা নাম বললে চিনে যাবেন একজনের টুপি ওঁসা মুখে লম্বা দাড়ি কি নাম নামের শেষে ভান্ডারি আছে ওই যে চিনে গেছে বললাম না নাম বললে চিনে যাবেন আরেকজন একটু দাড়ি ছোট লুপি নাম টুপি লম্বা বড় ক্ষতি করে ফেলছে মুসলমানদের বাংলাদেশের হক্কানি আলেমদের বিরুদ্ধে বড় শক্ত অবস্থানে ছিল কিন্তু তাকে জনগণ ভোট দিয়েছিল কি জন্য ইসলামের দোহাই যখন দিয়েছে মানুষ মনে করেছে নিশ্চয় আলেম মানুষ কি মানুষ আলেম মানুষ কোরআন হাদিস জানে ভালো মন্দ বুঝে হক বাতিল বুঝে একটু সংসদে যাইয়া হয়তো মুসলমানের জন্য কিছু না কিছু করবে কিন্তু এই বেচারা ক্ষমতা পাইয়া মুসলমানের পিছনে বড় বড় বাঁশ দিয়েছে মুসলমানদের বড় বড় হক্কানি আলেমদের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলেছে এর মতো বড় মুনাফিক কাদ্দা এই পৃথিবীর জমিন আর হতে পারে না জোরে বলুন ঠিক কিনা এদের কারণে এই টুপিওয়ালা যারা সংসদে গিয়েছে তাদের নীতি নৈতিকতা আদর্শ ধরে রাখতে পারে নাই তাগুতের কাছে বিক্রি হয়ে গেছে তাদের দ্বারা এদেশের আলেম সমাজের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইসলামের বড় ক্ষতি হয়েছে তারা ইসলামের কোনো ফায়দা করতে পারে নাই জোরে বলুন ঠিক কিনা তারা তাদের ঘর গছিয়েছে ঘর কত বড় গাদ্দা বোর্ড যখন চাইতে যায় তখন বলে কোরআনের আয়াত বলে নূহ আলাইহিসসালামের কাহিনী কয় কি কয় না কত বড় মুনাফিক দেখে কোথায় নূহ আলাইহিসসালামের কাহিনী কোথায় কি কিসের সাথে কি লাগাইতে দেখে কত বড় তার সুরূপ করেছে চুরি করেছে এখানে কত বড় গাদ্দারি করেছে ইসলামের সাথে আল্লাহ তারা তাকে লাঞ্ছিত করেছেন জোরে বলুন ঠিক কিনা যারা মুনাফিক তারা দুনিয়াতে সম্মান যদিও পায় সাময়িক তাদেরকে আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করবেন আখেরাতেও জাহান্নামে সবার নিচে তাদেরকে ফেলবেন বলেন ঠিক কিনা এই জন্য মুনাফিক চিনে রাখতে হবে মুনাফিক আমাদের ভিতরে আছে মুনাফিকের টুপি পরে মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে মুনাফিক জুব্বা পরে মুনাফিকের কোরআন তেলাওয়াত খুব সুন্দর মুনাফিক বড় বড় মুসলমানের পক্ষে কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু জায়গা মতো গিয়ে মুসলমানদেরকে শেষ করে দেয় আলেমদের হকপন্থী আলেমদের হকের পক্ষের আলেমদের বিপক্ষে দাঁড়ায় তাদেরকে জেল জুলুম তাদেরকে মৃত্যুদণ্ডর কাজ পর্যন্ত নিয়ে যায় জোরে বলুন ঠিক কিনা এরা হচ্ছে মুনাফিক আল্লাহ একই লাঞ্ছনা তাদেরকে আরও লাঞ্ছনা মুসলমান দেখতে চায় তাদের এই জমিনে তাদেরকে এমন লাঞ্ছনা আপনি দিবেন দুনিয়ার বুকে আর কেউ যেন টুপি দাড়ি লাগিয়ে ইসলামের লেবাস লাগিয়ে আর এম পরিচয় দিয়ে মুসলমানদের সাথে গাদ্দারি করার আর সাহস না পায় জোরে বলুন ঠিক কিনা এভাবে তাদেরকে লাঞ্ছিত করতে হবে আল্লাহর কাছে আমরা দোয়া করি এই যে ইস্যুটা কেন আসলো
আমার এত যে ভালো লেগেছে যে আল্লাহ এই জালেমদেরকে ওই জায়গা থেকে বাইর করছে বাইরে থেকে যত ক্ষতি করা যায় 500 জন মিলে যত ক্ষতি করতে পারবে না ওখানে একজনই তত ক্ষতি করবে জানো ঠিক কি না তো এইজন্য এই জালেমদেরকে এখান থেকে আল্লাহ বের করছে আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন না আলহামদুলিল্লাহ ছোট্টগ্রামে শিরিক বেদাতের আড্ডাখানা তারা সৃষ্টি করেছে এরপর হকপন্থী আলেমদের বিপক্ষে প্রথম মামলা সে করেছে জোরে বলেন ঠিক কি না চট্টগ্রামকে বেদাত শিরিক কুফরের আড্ডাখানা বানিয়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষ ছিলে চট্টগ্রামে এই যে শিরিক হয় মাজার পূজা হয় কবরে সেজদা হয় তাদের এখানে বিভিন্ন গুনাহের কাজ সয়লাব হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না বলেন এই মানুষ কি মুসলমানের প্রতিনিধি হতে পারে আল্লাহ তারা কবুল করেছেন আল্লাহ তারা কবুল করেছেন তাকে লাঞ্ছিত করেছেন এভাবে যতজনই জনপ্রতিনিধি ইসলামকে বাদ দিয়ে মুসলমানদেরকে বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে তাগুতের গোলামি করে নিজে উপকৃত হতে চাইবে জনগণের সেবক হতে চাইবে আজ না হয় কাল টুডে না হয় টুমরো একদিন পরে অথবা এক বছর পরে অথবা দশ বছর পরে সে কোনো না কোনো সময় কোনোভাবে এই দুনিয়াতে লাঞ্ছিত হবে তার চিত্র মানুষ দেখবে 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 জোরে বলো ঠিক কিনা দেখবে এই জন্য সাবধান মুনাফেক এটা বহু বড় ক্ষতিকারক একটা জীব আল্লাহ এদের থেকে মুসলমানদেরকে হেফাজত করা আমিন বলেন তো আব্দুল্লাহ ইবনে ওবাই তো চলে গেছে অনেক আগে এখন কি মুনাফেক নাই এই যে সিনাই দিলাম কয়েকজন বদলে গিয়ে তো আর অনেক আহমেদ শরীফ আছে না নাই দুনিয়া থেকে চলে গেছে নাম কত সুন্দর নিশ্চয় মা বাবা কী ছিল ধার্মিক ছিল দাদা দাদি ধার্মিক ছিল এই জন্য নাম রাখছে নবীর নামে ছিল কি ছিল না সে কেই বলেছিল যে আজানের ধ্বনি তার কাছে নাকি বিশ্বের আওয়াজের মতো লাগে নাউজুবিল্লাহ তো এই লোক ছিল না দুনিয়াতে এই দেশেই ছিল 90% মুসলমানের দেশেই ছিল তাকে তো কোনো এই কথার কারণে এই কবিতা লেখার কারণে তাকে কোনো শাস্তির আওতায় আনা হয় নাই বরঞ্চ তাকে পুরস্কৃত করা হয়েছে নাউজুবিল্লাহ বলে শামসুর রহমান ছিল কি ছিল না শামসুর রহমান কত সুন্দর নাম নিশ্চয় তার মা বাবা ধার্মিক ছিল না হলে তার নাম তো নাট বল্টু রাখতো শামসুর রহমান মানে আল্লাহর সূর্য সে কি করছে সে ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে তাসিমের আসমি ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে এভাবে যত মোনাফেক নাস্তিক ইসলামের বিরুদ্ধে গিয়েছে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের একজনেরও মৃত্যু সুন্দর হয় নাই তাদের লাঞ্ছনা তাদের গঞ্ছনা তাদের বেজ্জতি এই দুনিয়ার মানুষ সচক্ষে দেখেছে জোরে বলো ঠিক কি না আর আখেরাতের ব্যাপারে তো আল্লাহর ঘোষণাই আছে আল্লাহর ঘোষণা আছে না নাই আছে তো এই জন্য শয়তান আপনার কাছে এই অফার নিয়ে আসবে না ভাই মুক্তি পূজা করেন এই অফার আপনার কাছে নিয়ে আসবে না কারণ শয়তান জানে এটা কঠিন কাজ বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি আমার দিয়ে কি মুক্তি পূজা করাতে পারবে শয়তান এগুলো বুঝে শয়তান আপনার কাছে কখনো নিয়ে আসবে না এই অফার ভাই তোমার অফার দিলাম তুমি খ্রিস্টান হয়ে যাও এই অফার নিয়ে আসবে না কারণ শয়তান জানে এটা কঠিন এটা সে হবে না শয়তান কখনো আপনাকে ইয়াহুদি বানাবে না শয়তান আপনাকে আস্তে আস্তে মুনাফেকের নেফাক আপনার অন্তরে ঢুকিয়ে দিবে জোরে বলো ঠিক কি না মুনাফেক বানানো সহজ আর মুনাফেক বানাতে পারলেই শয়তান সফল সে সাকসেস কারণ কাফের বেঈমানের স্থান যেখানে মুনাফেকের স্থান তার থেকে অনেক অনেক নিচে জোরে বলো ঠিক কি না এজন্য সাবধান এজন্য কি হইতে হবে সাবধান হইতে হবে রাসূলের যুগে মুনাফেক ছিল রাসূল যুগে কি ছিল মুনাফেক ছিল রাসূল ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আপনাদের মনোযোগ আছে মনে কষ্ট হয়েছে নাকি হযরত আবু বকরের যখন ওয়াফাত হলো খেলাফত শেষ হলো এরপরে খেলাফতে কে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আসলেন খেলাফতে তিনি যখন খেলাফতে আসলেন ওই সময় যখনই কোনো মানুষ মারা যেত এন্তেকাল করতো মারা যেত তিনি সরাসরি জানাজায় যেতেন না সরাসরি কোথায় যেতেন না জানায় যেতেন জানাজায় যেতেন না ওমর কেমন খেলাফত দুনিয়ার বুকে দিয়ে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলাম ছাড়া কোরআন ছাড়া শান্তির কোনো পথ রাস্তা নাই যতই আপনি শান্তি খুঁজেন অন্য কোথাও কিন্তু শান্তি নাই সমাধান নাই সমাধান একমাত্র কোরআনে
হযরত ওমর আবু বকর ওসমান আলী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র ছিল মদিনা নামক রাষ্ট্র পৃথিবীর দৃষ্টান্তে পৃথিবীর ইতিহাসে এটা একটি বেনজির এটার মত নজির পৃথিবীর ইতিহাসে আরেকটা থাকবে ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে না আসবে না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে বসলেন প্রধান বিচারপতি বানালেন কাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বছর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির পদে এক বছর কয় বছর বললাম এক বছর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বে আমি আর থাকতে পারবো না আর দরকারও নাই থাকার সুবহানাল্লাহ কয় না হযরত আবু বকর বললেন কেন ভাই ওমর বলে এই এক বছরে আমার কাছে কখনো কোন দুইজন ব্যক্তি একজন আরেকজনের নামে কোন নালিশ কোন বিচার নিয়ে আসে নাই এত আস্তে বলে সুবহানাল্লাহ এই এক বছরের ভিতরে আমার আমি আমির আমি প্রধান বিচারপতির কাছে আমার কাছে কোন দুই ব্যক্তি একজন আরেকজনের বিপক্ষে নালিশ নিয়ে বিচার নিয়ে আসে নাই এক বছর ভিতরে একজন আসে নাই তো আমি প্রধান বিচারপতি হইয়া লাভ কি বিচারপতিরও তো দরকার নাই সুবহানাল্লাহ কয় না কয় বছর 365 দিনের কথা বলতেছি আর আমার আদালতে আমার দেশের আদালতে গিয়ে দেখেন কত হাজার হাজার মামলা এখনো পড়ে আছে ধরে উল্টে উল্টানরও এখনো সময় পাই না জোর বলো ঠিক কি না আবার বৈধ মামলা অবৈধ মামলা গায়েবী মামলা কত মামলা অপরাধ করে নাই সাজা খেজে 13 বছর পরে সাজা খেটে 13 বছর পরে বাইরে এসে অপরাধ করে নাই আছে না নাই বাইর হওয়ার পরে বলে তার কোনো অপরাধ নাই তার জীবনের 13টা বছর কে দিবে তার জীবনের 14টা বছর কে দিবে আল্লাহর কাঠ করে কি জবাব দিবেন এটা কোনো ন্যায় ইনসাফ হতে পারে না এটা জুলুমের রাজত্ব জোরে বলুন ঠিক কি না ন্যায় ইনসাফ সে দৃষ্টান্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বলেন না হযরতে সোনানি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন ঠিক কি না সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন সবাই বলেন সোনালি দিনের সেই ওমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিনে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই পেরিয়ে এনেছিনে দরাতে শ্রেষ্ঠতম মানবতা ঠিক কিনা তোমরাই পেরেছিনে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই পেরিয়ে এনেছিনে দরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিনে তিনে শুয়ে যায় যারা তো আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন ঠিক কিনা বলেন সেই ওমরের মতো একজন হলে সারা পৃথিবী শাসন করতো আজকে ন্যায় ইনসাফে ভরে যেত জোরে বলেন ঠিক কিনা এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছর বিচারপতির আসনে থেকে হযরত আবু বকরকে বললেন আবু বকর আমার এই পদে থাকা জোরে বলেন আমার এই পদে থাকা দরকার নাই কারণ বিচারই আসে না বিচারপতি দিয়ে লাভ
আর শত শত বিচারপতিও বিচার শেষ করতে পারে না বলেন এখন কি ইনসাফ নেয়া ইনসাফ আছে নাকি সেই যুগে ছিল সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন রাষ্ট্র ক্ষমতায় যখন অধিষ্ঠিত হলেন ইনসাফের ন্যায়ের দ্বারকবাহক এমন রাষ্ট্র পরিচালনা করেছেন পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত অদ্য জাহানের খলিফা ছিলেন শাসক ছিলেন ওমরের জামানায় এমন অবস্থা হয়েছে বাঘ আর নেকড়ে একসাথে পানি খেত কেউ কারোর উপরে কি করত না আক্রমণ এটা একটা দৃষ্টান্ত সেখানে ন্যায় ইনসাফের এত ভরপুর অবস্থা ছিল কেউ কাউকে গালি দেওয়া চোখ রাঙানো তো দূরের কথা কেউ কখনো কারো ক্ষতি করার চিন্তাই করতে পারতো না যদি বলো ঠিক কি না ক্ষতি করার কি করতে পারতো না চিন্তাই করতে পারতো যে আমি আরেকজনের ক্ষতি করব আরেকজনের অমঙ্গল চাইব সবাই একজন আরেকজনের মঙ্গল কামনা করত সুবহানাল্লাহ পড়ে সবাই একজন আরেকজনের জন্য ভালো কামনা করত তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ছিলেন কেউ মারা গেলে জানা যায় তিনি একা যেতেন না তিনি আগে বলতেন আমি জানাজায় যাব পরে আগে হুজাইফা ইবনে ইয়ামিনকে জিজ্ঞেস করা সে যাবে কিনা সুবহানাল্লাহ কয় না হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহেবুস সিররিন নবী তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গোপন কথা তিনি বলে গিয়েছেন সুবহানাল্লাহ হুজাইফা ইবনে ইয়ামিনকে বলতো যে আপনি জানাজা যাবেন কিনা তিনি যখন জানাজার সম্মতি দিতেন হযরত ওমর ফারুক জানাজায় যাওয়ার সম্মতি দিতেন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক হুজাইফা ইবনে ইয়ামিনকে একদিন রাতে ডাক দিলেন ওমর ফারুক অদ্য জাহানের খলিফা আমিরুল মুমিনিন তার হাতে সকল ক্ষমতা তিনি একটা রাষ্ট্রের প্রধান হযরত হুজাইফা ইবনে ইয়ামিনকে রাতে ডাক দিলেন ডাক দিয়ে বললেন ভাই হুজাইফা তোমার কাছে আমি একটা আরজি করব আজকে দরখাস্ত রাখব যদি আমার নবী তোমাকে নিষেধ না করেন তোমার বলতে যদি কোনো অসুবিধা না হয় আমি ওমরকে আজকে সেই উত্তরটা একটু দিয়ে দিও হুজাইফা ইবনে ইয়ামিন বলে আমিরুল মুমিনিন কি কথা বলবেন এত কাকুতি মিনতি করার কি আছে আপনি খলিফাতুল মুসলিমিন আপনি রাষ্ট্রের প্রধান আপনি যদি আমার কাছে কোনো কিছু চান ন্যায় সঙ্গত আমি হুজাইফা সেটা দিতে বাধ্য সুবহানাল্লাহ হুজাইফা ইবনে ইয়ামিনকে বললেন হযরত ওমর ফারুক বললেন ও হুজাইফা ভাই আমি যতটুকু জানি তোমার কাছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গোপন কথা বলে গিয়েছেন শুধু তাই নয় এই মদিনার রাষ্ট্রে যত বড় বড় মুনাফিক আছে মুনাফিক তাদের একটা লিস্ট তোমার কাছে আমি জানি আছে ও হুজাইফা আমি আমিরুল মুমিনিন হই রাষ্ট্রের প্রধান হই আর যাই হই তোমার ভাই হিসাবে আজকে আমাকে একটি কথার সুস্পষ্ট জবাব দিবা আমি ওমরের নাম ওই মুনাফিকের নিষ্টিতে আছে নাকি আল্লাহু আকবার হযরত ওমর কেমন ব্যক্তি ছিলেন আমার নবী বলে গিয়েছেন আমার পরে যদি কোন নবী আসত নিশ্চয়ই আল্লাহ আমার ওমরকে নবী বানিয়ে পাঠাত সুবহানাল্লাহ আল্লাহর নবী দুনিয়াতে থাকতেন দশজন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন তার ভিতরে দুই নাম্বারের নাম হলো ওমর সেই ব্যক্তি হুজাইফা ইবনে ইয়ামিনের কাছে মুনাফিকের লিস্টে চায় তার নাম মুনাফিকের ভিতরে আছে কিনা যাচাই করে আমার ভাইরা বন্ধুরা আমরা তো ওমরের চেয়ে বড় হই নাই আবু বকরের চেয়ে বড় হই নাই আমরা উসমানের চেয়ে বড় হই নাই আলীর চেয়ে বড় হই নাই সাহাবীদের চেয়ে আমাদের মান মর্যাদা বড় না আমলে বড় না কোনো দিকে বড় না আমরা তাদের থেকে যোজন যোজন দূর তাদের থেকে আমরা নিচে 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 জোরে বলেন ঠিক কিনা তাহলে ওমর যদি মুনাফিকের লিস্টে তার নাম আছে কিনা এটা যাচাই করে ওমর যদি মুনাফিকে আছে কিনা এটা সন্দেহ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলেন আমার আপনার মতো দুর্বল ইমানওয়ালা কম আমলের ইমানওয়ালা আমরা কি মুনাফিকের ভিতরে আছে কিনা একটু যাচাই করার দরকার আছে না না আছে কিনা বলেন না ভাই যাচাই করার দরকার আছে যে আসলে আমার কোনো স্বভাব কোনো চরিত্র কোনো অভ্যাস
মুনাফিকের নেফাকের ভিতরে আছে কিনা যদি থাকে সময় আছে না নাই শয়তান আল্লাহকে বলেছিল আল্লাহ আমাকে ক্ষমতা দাও আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিলেন বলে যা তুই নিয়ে যা তবে এটাও শুনে যা আমার বান্দা মৃত্যু আসার আগে আগে যদি একবার আমি আল্লাহকে গফফার রহমান রহিম আল্লাহ বলে একবার ডাক দিয়ে আমার কাছে ক্ষমা চেয়ে পেলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ তুই কতবার জাহান্নামে নেবি তুই যতবার নেবি তার থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশিবার আমি তাকে ক্ষমা করব সুবহানাল্লাহ এজন্য এখনো সময় আছে যদি আমাদের মুনাফিকের কোনো খাসনত থাকা চাই আমাদের ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনাকে আমাকে তওবা করতে হবে ফিরে আসতে হবে আবার পড়ে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আশহাদু আন্না محمدا عبده ورسوله আবার ঈমান নবায়ন করতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে তওবা করে বিগত জীবনের সব কিছুর জন্য ক্ষমা চেয়ে খালেস ঈমানওয়ালা খালেস মুসলিম খালেস মুমিন হতে হবে তবেই আল্লাহ ক্ষমা করবেন জোরে বলুন ঠিক কি না এজন্য নিরপেক্ষভাবে শুনতে হবে আপনার গায়ে পড়লে মনে করবেন হুজুর তো সব আমারই করে হ্যাঁ হুজুর তো সব কি আমার কাছে বলেন সুদখোর সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোরের গায়ে পড়বে কি পড়বে না পড়বে না আমি যদি গোশের বিরুদ্ধে কথা বলি কোরআন হাদিস দিয়ে তাহলে যে গোশ খায় তার গায়ে জ্বলবে কি জ্বলবে না আমি যদি জেনার বিরুদ্ধে কথা বলি মদের বিরুদ্ধে কথা বলি তো যার এই স্বভাব আছে তার গায়ে পড়বে কি পড়বে না এখন সে যদি মনে করে যে সুদূর তো সব আমারই কয় তাহলে এটা কি তার জন্য ভালো হবে না খারাপ হবে খারাপ আমরা কত সচেতন যখন নাপিতের কাছে যাই শেভ করার জন্য নাপিত যখন ব্যালেট নেই তা আপনি ব্যালেটের দিকে তাকান যে আসলে কি এটা আগের ব্যালেট দিছে না নতুন ব্যালেট দিছে তাকান কি তাকান না সচেতন না আমরা যদি এটা পুরাতন দেখেন নাপিতকে বলেন ভাই এই ব্যালেট দিয়ে আর কয়জনকে কামাইছো নাপিত যদি বলে দুইজন একজনকে কামাইছি বলে এটা আমার দিও না কারণ তার মুখে যদি জীবাণু থাকে শরীরে যদি জীবাণু থাকে তাহলে এই জীবাণুওয়ালা ব্যালেট দিয়া আমারেও যদি কামাও আমার শরীরে ঢুকার সম্ভাবনা আছে না নাই যখন আপনি ইঞ্জেকশন দিতে যান ইঞ্জেকশন আমরা বিভিন্ন কারণে রোগের কারণে ইঞ্জেকশন দিই কি দিই না তখন ডাক্তার যখন ইঞ্জেকশন পুশ করবে ইঞ্জেকশন সিরিজে নিবে আগে আপনি সিরিজের দিকে বারবার তাকান দেখেন এই সিরিজটা নতুন না পুরাতন যদি পুরাতন সিরিজ দিয়া আপনাকে পুশ করার জন্য ডাক্তার রেডি হয় তখন আপনি তাকে ধরেন বলেন ভাই এই সিরিজ নতুন না পুরাতন বলে এই সিরিজ দিয়া তো আরো পাঁচজনকে মারছি তুমি নাম্বার ৬ বলে আমার এই সিরিজ দিয়ে মারার দরকার নাই টাকা যা লাগুক নতুন সিরিজ দিয়া মারো কারণ এই সিরিজ দিয়া যাকে মারছ তার শরীরে যদি এইডস থাকে যদি জীবাণু থাকে রোগ ব্যাধি থাকে আমার শরীরে পুশ করলে সেটাও উঠতে পারে ঠিক কিনা কত সচেতন আমরা কত সচেতন দেখেন কিন্তু আমার ইমানের ব্যাপারে একটু সচেতন হওয়া লাগবে ভাই আপনি নামাজ পড়ছেন সব ঠিক আছে রোজা রাখেন হজ করেন ভালো কাজ করেন সব ঠিক আছে কিন্তু কোনোভাবে আপনার ভিতরে মোনাফেকের নেফাকি ঢুকলো কি না একটু যাচাই বাছাই করতে হবে এই জন্য আজকে হয়তো বলার সময় পাবো না আগামী জুমায় যদি আমরা আলোচনা করি নিরপেক্ষভাবে এগুলো শোনার চেষ্টা করবেন আপনি রোগ হয়েছে ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার যদি আপনাকে অপারেশন করতে পারে আপনি কি ডাক্তারকে দৌড় আনিয়ে দেন নাকি কি বলেন ভাই অপারেশন যদি লাগে অবশ্যই করবেন বলে কি বলে না তাহলে আপনার এই অপারেশনকে আপনার শরীরের জন্য সুস্থতার জন্য প্রয়োজন মনে করেন এই জন্য আপনার ভিতরে যত নেফাকি থাকতে পারে আপনার ভিতরে আমার ভিতরে আমার ভাইয়ের ভিতরে অমুকের ভিতরে থাকতে পারে যদি আমরা সংশোধনের নিয়তে যদি শুনি যে আমার কাছে থাক ওনার কাছে থাক যার কাছে থাক আমি সংশোধন হওয়ার নিয়তে শুনব আমি দেখব কোরআন এবং হাদিসে কথাগুলো ঠিক আছে কি না যদি ঠিক থাকে কে বলল সেটা দেখব না আমি আল্লাহর কথাকে মাথা নত করে মেনে নেব ঠিক কি না বলেন মেনে নিতে হবে আর যদি দেখেন আপনি ফ্রেশ আছেন আপনার কাছে মুনাফিকই নেই আপনি কি আছেন ফ্রেশ আছেন এই যে মুনাফিকের সামনে যে আলামতগুলো
মুনাফিকের বৈশিষ্ট্যগুলো মুনাফিকের বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো আলোচনার পরে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে কি আছে কিনা মুনাফিকই আছে কিনা যদি দেখেন না আপনি ফ্রেশ ভালো আপনার মুনাফিকের এই স্বভাব এই চরিত্র আপনার খালাতো ভাইয়ের কাছে আছে কার কাছে আছে তো বলেন কি করবেন খালাতো ভাইয়ের সাথে কি সম্পর্ক রাখা যাবে রাখা যাবে না তাকে দাওয়াতের নিয়তে তার সাথে কথা বলতে পারবেন তার সাথে কি করতে পারবেন তাকে দাওয়াত দিতে পারবেন বা এই সমস্যা তুমি এগুলো ঠিক করো কিন্তু তার সাথে যে ওতপ্রোত সম্পর্ক সেটা ছিন্ন করতে হবে কারণ মুসলমান আর মুনাফিকের সম্পর্ক কখনো মধুর হতে পারে না জোরে বলো ঠিক কি না এই আলোচনার পরে আপনি দেখলেন এই স্বভাব আপনার নেতার কাছে আছে এখন তো আপনার ফেড়ে কামড় দিছে বলে কি হুজুর নেতার কাছে যদি থাকে আপনি কি করবেন আপনি ইমানদার হিসাবে আপনার কাজ হচ্ছে যদি মুনাফিকের আলামত আপনার নেতার কাছে থাকে আপনি অবশ্যই তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ঠিক কিনা বলেন তার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করতে হবে তাকে দাওয়াত দিতে হবে ভাই এগুলো থাকলে আপনি মুনাফিকের খাতায় আপনার লিস্টে নাম উঠে যাবে এগুলো থেকে বের হন বলতে পারবেন কিনা ইনশাআল্লাহ আপনি যদি বলেন মুনাফিকের আলোচনা শোনার পরে এই বৈশিষ্ট্যগুলো আপনার বাবার কাছে আছে আপনার ভাইয়ের কাছে আছে বন্ধুর কাছে আছে প্রতিবেশীর কাছে আছে যার কাছেই থাকুক না কেন সাথে সাথে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন তার সাথে দেখা সাক্ষাৎ হলে কথা বলবেন দাওয়াতের নিয়তে তাকে আপনি দাওয়াত দিবেন এগুলো থেকে বের হয়ে আসার জন্য পারবো না ইনশাআল্লাহ মুনাফেকি বড় ক্ষতিকারক জিনিস মুনাফেক বড় ক্ষতিকারক জিনিস ইসলামের কাফের মুশরিক বেঈমানরা যত না ক্ষতি করছে ইসলামের শুরু থেকে এ পর্যন্ত তার চেয়েও হাজার লক্ষ কোটি গুণ বেশি ক্ষতি করছে ইসলামের এই মুনাফেকরা জোরে বলো ঠিক কিনা এই জন্য মুনাফেক চিহ্নিত হয়ে গেলে তার বাঁচার আর উপায় থাকে না সে যদি তাওবা না করে মারা যায় নিশ্চিত সে জাহান্নামী শুধু জাহান্নামী নয় তার স্থান একেবারে জাহান্নামের সবচেয়ে গভীরে সবার নিচে কাফের মুশরিকদেরও নিচে থাকবে তার স্থান নাউজুবিল্লাহ বলে এই জন্য মুনাফেক মারা গেলে আপনি জানা সত্ত্বে তার জানাজায় যাওয়ার দরকার তার জানাজায় বাইট করতে হবে তার জন্য দোয়া করা যাবে না ঘোষণা কার মুনাফেকের সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই মারা গেলেন মারা যাওয়ার পরে তার সন্তান আবদুল্লাহ খাঁটি মুসলমান আল্লাহর নবীর অনেক কাছের একজন সাহাবি ইয়াং যুবক মানুষ আবদুল্লাহ দৌড়ায় আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা তো শেষ দুনিয়া থেকে চলে গেছে আমিও জানি সে মুনাফেক সে দুনিয়াতে থাকা অবস্থায় মদিনায় মক্কায় আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি সে করছে আমি জানি সে মুনাফেকের লিডার কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার তো বাবা আমার তো ফরান মানে না মন মানে না আপনি যদি দয়া করে আপনার গায়ের জামাটা একটু আমার আব্বার জন্য দিতেন আমার আব্বাকে সেটা মরিয়ে কবরের ভিতরে ঢুকাইতাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন তিনি তো দয়ার সাগর দয়ার নবী সরাসরি তখন কোনো নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকে আসে নাই এই জন্য আল্লাহর হাবিব তার জামা খুলে পবিত্র জামা খুলে ওবাই আবদুল্লাহ ইবনে ওবাই মুনাফিকের সর্দারের জন্য তার সন্তানের কাছে দিল সন্তান গিয়া বাবার লাশ দাফন কাফনের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা আখেরি নবী সমস্ত নবীদের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি জামা কত বরকত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আল্লাহর হাবিব থুতু কখনো নিক্ষেপ করে মাটিতে ফেলতে পারতেন না সাথে সাহাবীরা যারা থাকতো তারা কাড়াকাড়ি করে সেগুলো গায়ে মাখত সুবহানাল্লাহ কারণ এই থুতু সেই থুতু নয় আমার আপনার থুতুর মতো দুর্গন্ধ সেই থুতুতে নাই আমার নবীর থুতুর ভিতরে জান্নাতের মেশক আম্বরের চেয়েও বেশি গ্রাম ছিল সুবহান এত বরকত রাসূলুল্লাহর শরীরে সব কিছু সেই জামা মোড়াইছে রাসূলুল্লাহর মুখের লালা দিয়েছে রাসূলুল্লাহ জানাজায় যাবেন হযরত ওমর কাপড় টেনে ধরলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না এটা বেয়াদবি নয় আবদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ছাড়িয়ে গেলেন জানাজা পড়ায় আসলেন সাথে সাথে আসার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম
إن تستغفر لهم سبعين مرة او حبيب আপনি একবার নয় দুইবার নয় আপনি যদি 70 বার তার জন্য ক্ষমা চান আমি আল্লাহ ক্ষমা করব না আল্লাহু আকবার তাকে আমি ক্ষমা করব কারণ সে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে সেই মুনাফিকই করছে আপনার ইসলামের সাহাবীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র সে করেছে তো এইজন্য মুনাফিক মারা গেলে বাইতুল মুকাররমের খতিব যদি নামাজ পড়ায় খুশি হওয়ার কোনো কারণ রাসূলুল্লাহ নিজে নামাজ পড়িয়েছেন তারপর তার রেহাই হয় নাই দুনিয়ার সবচেয়ে বড় আলেম যদি মুনাফিকের জানাজা দে তাকে কোনো फायदा নাই এজন্য সাবধান মুনাফিকি থেকে বেঁচে থাকতে হবে ঈমানওয়ালা হতে হবে খালেস ঈমানওয়ালা খাঁটি ঈমানদার হতে হবে মুনাফিকি ভিতরে থাকলে তাহলে ঈমানদার হওয়া যাবে না মুনাফিকের আলামত কি কি আমরা ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব ইনশাআল্লাহ সময় শেষ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আইসিএম মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে